বিশ্বকাপানোর বিশ্বকাপের আগে কত শত প্রত্যাশা ক্রিকেট দুনিয়ায়। ব্যাট বলের এই রোমাঞ্চের লড়াই ঘিরে ক্রিকেট প্রেমীদের উন্মাদনায় কমতি নেই এতটুকু। প্রতি বিশ্বকাপে ঘটে বহু ঘটনা যা দাগ কেটে যায় ভক্তদের মনে। আরও একটা বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সেরা ইনিংস ও সেরা বোলিংয়ের এক তালিকা প্রকাশ করেছে আইসিসি। আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সেরা পাঁচের এই তালিকায় জায়গা পেয়েছে 2015 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মার্টিন গাপটিলের খেলা ঝোড়ো এক ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 163 বলে 237 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি করে অতীতের সব বিশ্বকাপ রেকর্ড ছাড়িয়ে যান এই ওপেনার। সেরা পাঁচ ইনিংস বিবেচনার এই তালিকায় আছেন জিম্বাবুয়ের বিপক্ষে 2015 খেলা ক্রিস গেইলের মার্কাটারি এক ইনিংস, যেখানে 147 বলে 215 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ডাবল সেঞ্চুরির সঙ্গে সেই ইনিংসে 10-4 আর 16 ছক্কা হাঁকিয়েছেন তিনি। 1996 সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান গ্যারি কাস্ট্রেনের দুর্দান্ত এক ইনিংসও জায়গা পেয়েছে আইসিসির সেরার তালিকায়। রাওয়ালপিন্ডিতে 159 বলে 188 রানের ইনিংস খেলে প্রায় 2 দশক ধরে ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি তিনিই দখলে রেখেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে চোখ ধাঁধানো ইনিংস খেলে এখনও ক্রিকেট প্রেমীদের মনে দাগ কেটে রেখেছেন প্রিন্স অব ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি। 1999 লঙ্কানদের বিপক্ষে 158 বলে 183 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি, যা তার ক্যারিয়ার সেরা ইনিংস বলেও বিবেচনা করা হয়। এই তালিকার পাঁচে জায়গা পেয়েছেন লঙ্কানদের বিপক্ষে স্যার ভিভ রিচার্ডসের ব্যাট হাতে 125 বলে 181 রানের এক ইনিংস, যা বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ স্কোর হিসেবে স্থান পেয়েছে। এদিকে সেরা বোলিং ফিগারেরও তালিকা তৈরি করেছে আইসিসি। সেরা পাঁচ বোলিং পরিসংখ্যানে আছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার নাম। 2003 নামিবিয়ার বিপক্ষে ম্যাচে 7 ওভার বোলিং করেন তিনি, 7টি উইকেট তুলে নিয়ে অপোনেন্টকে দেন মাত্র 15 রান, যে বোলিং পারফরমেন্স তাকে সর্বকালের সেরা ফার্স্ট বোলারদের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিধ্বংসী বোলিং করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন অ্যান্ডি বিকেল। 2003 অ্যান্ডি বিকেলও ম্যাকগ্রার মতোই তুলে নেন 7টি উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে 10 ওভার বোলিং করে মাত্র 20 রান দেন তিনি। জেসন গিলেস্পি ইঞ্জুরিতে পড়ায় দলে ডাক পান তিনি। পোর্ট এলিজাবেথে গেম চেঞ্জিং এই স্পেল দিয়েই নিজের সুযোগ কাজে লাগিয়ে দলকেও এনে দেন জয়। তালিকার সেরা পাঁচে আছে টিম সাউদির নামও। 2015 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিপক্ষে 9 ওভার বোলিং করে একে একে 7টি উইকেট শিকার করেন এই ব্ল্যাক কাপ ক্রিকেটার। আইসিসির এই তালিকায় আরও আছেন ওয়েস্ট ইন্ডিজের উইনস ডেভিস ও অস্ট্রেলিয়ার গ্যারি গিলমোর। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে 1983 উইনস্টন এক ইনিংসে 10.3 ওভার বোলিং করে 51 রান দিয়ে তুলে নেন 7টি উইকেট। আর গ্যারি গিলমোর ইংল্যান্ডের বিপক্ষে 1975 12 ওভারে মাত্র 14 রান দেন প্রতিপক্ষ ব্যাটারদের, সঙ্গে শিকার করেন 6টি উইকেট। আর ঝোড়ো বোলিংয়ে মাত্র 93 রানে সেদিন আউট করে শক্তিশালী থ্রি লায়নদের। তাজিন খন্দকার, সময় সংবাদ।